हेलो एवरीवन, वेलकम बैक टू प्रियंका राणा व्लॉग। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो चले आसलाम आजके आरो एकटा नतून व्लॉग निये। तो आजकेर भिडियोटा स्पेशली की निये होते चलेछे बोलो तो? हाँ, आजके आमी मुवि देखते जाच्छि। लास्ट मुवि देखेछिलाम माने सिनेमा हले गिये, सेटा होच्छे पाठान। आर आजके देखते जेटा जाच्छि सेटा होच्छे जितेर जे बांगला सिनेमाटा बेरियेछे ओटा हिंदीतेओ डाबिड होयेछे, सेटा होच्छे चेंगेज। यस, सो तार जोन्नोई रेडी होच्छि आर कि। তো সকালবেলায় উঠে না মাকে একটু হেল্প করেছি, একটু না অনেকটাই হেল্প করেছি। মা সকালবেলা আচার করেছে, তো প্রায় অনেকগুলো আম কেটে দিয়েছি, রান্নাতে হেল্প করে দিয়েছি। তো মাকে বললাম ঠিক আছে, বাদ বাকি কাজগুলো তুমি করে নাও, এবার আমি রেডি হই। তো এদিকে রেডি হতে গিয়ে জামাটা পরে দেখছি জামাটা অনেকটাই ঢেলা হচ্ছে, দেখে বুঝতে পারছো একদমই লুজ কেমনই একটা লাগছে। তো আমার কোনো জামা যদি আমার গায়ে ফিটিংস না হয় আমি সেই জামাটা পরি না। তো আমার বাড়িতে যেহেতু মেশিন আছে, তো বাড়িতে মেশিন থাকে একটা সুবিধা হয় যে ঝটাঝট মানে সেলাই করে পরে না হয়। তো এই যে দেখতে পাচ্ছ সেলাই করে নিয়ে চলে এসেছি, জাস্ট দু সেকেন্ডের কাজ, দুই দিকে দুটো সেলাই করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার অনেকটাই ফিটিংস হয়েছে। আর এখন সামারের সময় যেটা না ইউজ করলে নয় সেটা হচ্ছে পারফিউম, যেটা কিছুদিন আগে আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই পারফিউমটার স্মেলটা বেশ ভালো। আর যেটা না লাগালেই নয় সেটা হচ্ছে লিপ বাম। তো লিপ বাম লাগানোর পরে আমি লিপস্টিক লাগাবো, এটা হচ্ছে NY বের একটা লিপস্টিক। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর আমার একটা বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে শো শুরু হওয়ার কথা ছিল একটা থেকে, বাট আমি কি মাথায় ঢুকেছিল কি জানি, আমি না দুটো থেকে ভেবে রেখেছি যে দুটোর দিকে স্টার্ট হবে। সেই হিসাব করে আমি হাতে সময় নিয়ে বেরিয়েছি, ধরো দেরি করে বেরিয়েছি যাতে দুটোর আগে আমি ঠিক টাইমে পৌঁছে যাই। তো ওখানে গিয়ে দেখছি আধা ঘন্টা মানে সিনেমা হয়ে গেছিলো, আমরা তোমার 1:35 ঢুকেছি, সো আধা ঘন্টা লেট হয়ে গেছিলো। তো কারা কারা চেঙ্গেজ মুভি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সিনেমাটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। আর আমার যদি কেমন লেগেছে জানতে চাও তাহলে সত্যি কথা বলতে, জিতের সিনেমা আমার ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমার ফাইট সিনেমা মানে যে সিনেমাতে প্রচুর ফাইট থাকে সেই সিনেমা আমার একদম পছন্দ হয় না। তো সত্যি কথা বলতে চেঙ্গেজ মুভিটা আমার অতটাও যে খুব ভালো লেগেছে সেটা না। মানে আমার না কী টাইপের পছন্দ বলো তো, যে সিনেমার মধ্যে দেখবে একটা গল্প থাকে, মানে সাসপেন্স থাকে যে না এ এখন কি হবে, এরপরে কি হবে, মানে এইরকম জানার একটা আগ্রহ থাকে না, ওই টাইপের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। আমার 2-3 সিনেমা আমার খুব পছন্দ হয়েছে। যদি লাভ স্টোরির সিনেমা নিয়ে যদি বলতে চাও সেক্ষেত্রে বলবো আমি সনম তেরি কসম, সিনেমাটা আমি অনেকবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আর যতবার দেখেছি আমি ততবার কান্না করেছি। আর যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার দৃশ্যম অ্যান্ড দৃশ্যম 2, এই টাইপের সিনেমা আমার বেশি ভালো লাগে, বুঝলে? যারা দৃশ্যম দেখেছো তারা বুঝবে। তো মুভি দেখার পর আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, মানে মোহন মলের ভেতরেই 90s বলে একটা জায়গা আছে, ওখানে রেস্টুরেন্টে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। মানে এটা আমি জানি না, মানে আমার সাথে যে গেছিলো সে বললো আর কি, এখানে নাকি খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আগে থেকে, আমার আগে ক্লিয়ার করা উচিত ছিল অ্যাকচুয়ালি। তোমরা এই ভিডিওটার নিচে কী কমেন্ট হবে বলো তো, যে দিদি তুমি কার সাথে গেছিলে, দিদি তোমার নতুন বয়ফ্রেন্ড, দিদি তুমি বললে না তো, দিদি স্পেশাল কেউ, এইরকম অনেক কমেন্ট করবে। তো তার এইসব কমেন্ট করার আগে আমি তোমাদের বলে দিই, ভালো করে শুনে রাখো, যে আমার সাথে গেছিলো সে জাস্ট ফ্রেন্ড আর কিচ্ছু না, সে ক্যামেরার সামনে আসতে রাজি নয় বলে আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসিনি। বাট তোমাদের মনে এইসব ভুল ধারণাটা একদমই নিয়ে শুনে, বা যারা নিয়ে আসবে সেটা তাদের ব্যাপার অবভিয়াসলি, তাতে আমার হাত নেই, আমি কিছু করতেও পারবো না। আমার বলার কর্তব্য আমি তোমাদের বলে দিলাম, আর না বললে তোমরা ওই কে দিদি কে দিদি কে বলে পুরো কমেন্ট বক্স ভর্তি করে ফেলতে, সে কারণে বলে দিলাম। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মাটন শিক কাবাব, আর তার সাথে আমার জন্য হচ্ছে স্যুপ। বাট স্যুপটা ফালতু খাওয়া হয়েছে, স্যুপটা খাওয়ার পর না আমার পুরো পেটটা গরম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে না, ভাবলাম যে স্যুপটা একটু হেলদি হবে, বাইরের খাবার একদমই হেলদি হয় না, তবুও তো স্যুপটা পরে খাওয়ার পর মানে একটু অসুবিধাই হচ্ছিলো, বা ঠিক কাবাবটা বেশ ভালো লাগছিলো। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সোজা বেরিয়ে এসেছিলাম হচ্ছে আমার একটা সানগ্লাস নেওয়ার জন্য।
তোমরা আবার হয়তো ভাববে যে দিদি তুমি কিছুদিন আগেই তো সানগ্লাস নিলে, আবার কেন? তো হ্যাঁ, প্রথমে দীঘা থেকে যে সানগ্লাসটা নিয়েছিলাম সেটা কি হয়েছে, ভেঙে গেছে। ভেঙে গেছে ঠিক না, মানে ওটা হাত থেকে পড়ে গিয়ে স্ক্র্যাচ পড়ে গেছে। এবার স্ক্র্যাচ পড়ে গেলে তো ওটা পরতে আর ভালোই লাগবে না, তো ওটা বাদ। তারপরে কিছুদিন আগে যে সানগ্লাসটা কিনলাম সেটা সোনাইদির পছন্দ হয়েছে, দিয়ে সোনাইদি নিয়ে নিয়েছে। সোনাইদি বলতে আমি যার কাছে মেকআপের কোর্স করছি আর কি। তো ওটাও গেল। তো আমাকে তো একটা সানগ্লাস নিতে হবে না, আর আমার সানগ্লাস নিতে গিয়ে খুব বড় সমস্যা হয়, মানে আমার চোখে একদম, চোখে না মুখের সাথে একদম যায় না। আমি জানি বড় সানগ্লাস পরে এখন, কিন্তু তবু আমার মুখের সাথে একটা মানানোর ব্যাপার আছে, তো সেটা হয় না আর কি। তো সানগ্লাস মুখের সাথে ম্যাচ না হয় মানে আমি নিতে পারলাম না আর কি। তো পরে অন্য দিন গিয়ে আরও ভালো ভালো দেখে নেব। তো তারপরে আমরা সোজা বাড়ি চলে আসি। তো আমি তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো প্রত্যেক দিনের মতোই যেটা হয় আর কি, মানে বাড়িতে লাইট অফ করে দিচ্ছি, প্রত্যেক দিনের মতো যেটা হয় আর কি, বাড়িতে এসে দেখি কারেন্ট নেই। আমাদের এখানে এখন বর্ষার টাইমে বিশেষ করে কারেন্ট যাওয়াটা মানে এটা ডেইলি ব্যাপার হয়ে যায় এখন, আর গেলে আসতে যায় না। তো যাই হোক, লিও এতক্ষণ কি করছিল, এই যে মা এখন লিওকে নিয়ে বসে আছে। আরে মা সারাদিন ওর পিছন পিছন দৌড়ে বেড়ায়। ও এতক্ষণ কি করছিল, লিওকে আমি খেতে দিলাম ওই স্ল্যাপের উপরে, খেতে দিয়ে খাওয়ার পর ও নামতে পারে না ওপর থেকে, মানে মাঝে মধ্যে নামে কিন্তু ভয় পায় ওই স্ল্যাপের উপর থেকে নামতে, যেহেতু হাইটটা একটু উঁচু। তোকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে জাস্ট এখানে ওকে বসিয়ে রাখলাম। ওখানে বসিয়ে রেখে হঠাৎ করে দেখছি ও দৌড় মারছে, দৌড় মেরে সেই টেবিলের তলায় ওখানে গিয়ে খোঁজাখুঁজি করছে। আমি ভাবলাম ব্যাপারটা কি হলো, কি খুঁজছে। পরে কিছুক্ষণ পর আমি যেটা নোটিস করলাম সেটা হচ্ছে ওর ছায়া দেখেই ও ভয় পেয়েছে, নিজে নিজেই খুঁজে বেড়াচ্ছে, মানে ধরার চেষ্টা করছে ছায়াটাকে। তো মা বলছে তুই এতদিনে নোটিস করলি, মা বলছে এর আগে দেখেছে। আর এই চেয়ারের জিনিসগুলো দেখে কেউ কিছু মাইন্ড করো না, এটা প্রত্যেক বাঙালির বাড়ি থাকে, এটা যতই শোকেস থাকুক, আলমারি থাকুক, রাখার জায়গা থাকুক, চেয়ারের ওপরে গাদা লাগানো থাকে। আর আমার ঘরের জিনিস, এই ঘরে তো শোকেস ফোকেস কিছুই নেই, তো আমার যে জামাগুলো, পরা জামাগুলো আমি ওখানে ভাজ ভাজ করে একটা ব্যাগের মধ্যে রেখেছি, ওখানে রাখা আছে। আর আমি বহরমপুর থেকে এসে জামাটা ওখানেই ছেড়ে রেখেছি, মানে ভিজে গেছিল, আমি আস্তে আস্তে ভিজে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল, তো দিয়ে ওখানে একটু খোলা বেলায় মেলে দিয়েছি আর কি। আর একটা কথা, আমি যে এই লিওর জন্য এত সুন্দর সুন্দর যে বোলগুলো কিনলাম, বাট এগুলো তো খেতে পাচ্ছে না, কারণ কি বলতো, বাইরে খাবার রাখলে না পিঁপড়ে লেগে যাচ্ছে। মা কি করেছে যে এই থালাটার মধ্যে জল রেখে এর মধ্যে প্লেটটা বসিয়ে ওকে খাওয়াচ্ছে। তো চল একটু ছোট্ট করে আমার রাতের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে একজন দেখলাম কমেন্ট করেছো যে দিদি তুমি কি স্কিন কেয়ার করছো না, দিন দিন কালো হয়ে যাচ্ছ। তোমাদের জাস্ট কোনো আইডিয়া নেই তোমাদের দিদি স্কিন কেয়ার নিয়ে, বিশেষ করে ফেসের স্কিন নিয়ে কতটা প্রোটেক্টিভ, মানে কতটা আমার স্কিনকে আমি প্রোটেক্ট করি, কতটা ভালোবাসি, কত কি লাগাই আমার স্কিনটা জাস্ট ভালো হওয়ার জন্য, তোমাদের কোনো আইডিয়া নেই। ছোট্ট করে একটু একটা কথা বলি, আমি আমার ফেসের জন্য আমি জামা কিনবো না তাও ভালো, জুতো কিনবো না তাও ভালো, কিন্তু আমার ফেসের প্রোডাক্ট আমার লাগবে, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। কিছুদিন আগে আমি একটা কোরিয়ান প্রোডাক্ট নিয়েছিলাম, সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম। এটা হচ্ছে ক্লিয়ার্সের একটা ভিটামিন সি সিরাম, আর এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, আর এটার প্রাইস হচ্ছে তোমার 1400 টাকা, আর আমি এক্স্যাক্ট 1400 টাকা দিয়েই নিয়েছিলাম। কিন্তু এটার কালার দেখতে পাচ্ছো, কালার পুরোই গেলো হয়ে গেছে, এটা কিন্তু পুরো হোয়াইট কালার ছিল। ভিটামিন সি সিরাম কি হয়, সূর্যের তাপে বলো, বাইরে থাকলে বলো, ওটা তোমার অক্সিডাইজ হয়ে যায়, অক্সিডাইজ হয়ে হলুদ হয়ে যায়, তো এটা পুরো আমার অক্সিডাইজ হয়ে গেছে, আর কোনো সিরাম অক্সিডাইজ হয়ে গেলে সেটা ইউজ করতে হয় না। তো দেখতে পাচ্ছো এতটা পরিমাণ রয়েছে, মানে পুরোটাই তোমার অক্সিডাইজ হয়ে গেছে ইউজ করার আগে, এটা এখন আমি ইউজ করতে পারবো না, তো পুরো 1400 টাকা নষ্ট। পরে আমি একটা ব্যাপার জানলাম, তোমাদেরকেও একটু শেয়ার করি, তোমাদেরও অনেক হেল্প হবে, তোমরা অনেকে না জানতেই পারো, এইরকম ভিটামিন সি সিরাম, মানে যে কোনো ভিটামিন সি সিরাম হোক না কেন, তোমার সূর্যের তাপে, মানে তাপ লাগলে গরমে ওটা অক্সিডাইজ হয়ে যায়, তো সেই কারণে কী হয়, ওটা ভালোভাবে খুব অন্ধকার জায়গায়, পারলে তুমি ফ্রিজে রাখতে পারো, আমি তো এখন ফ্রিজে আমার ভিটামিন সি সিরাম রাখি, বাট আমি ইউজ করি না। সো এটা গেল 1400 টাকা দামের, এটা গেছে। তারপরে মিনিমালিস্টের একটা নিয়াসিনামাইড, নায়াসিনামাইড, ইয়েস প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, হ্যাঁ নায়াসিনামাইড, সে যাই হোক, আমি নায়াসিনামাইড 0.5% এটা মিনিমালিস্টের অর্ডার দিয়েছিলাম স্কিনের জন্য, ফর মাই স্কিন, এটা এখন ইউজ করছি না, পুরোটাই পড়ে আছে, 3-4 দিন ইউজ করেছি, এটা গেল। প্লামের ভিটামিন সি সিরাম, এটাও ইউজ করে দিই, এটাও প্রায় অনেকটা রয়েছে, এতটা পরিমাণে রয়েছে, দেখতে পাচ্ছ। সো
এছাড়া আরো 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 আছে, আমি দ্য অর্ডিনারির নাম শুনবে হয়তো অনেকেই, খুব ভালো একটা ব্র্যান্ড। দ্য অর্ডিনারির একটা নিয়েছিলাম 2-3 বছর আগে, মুন্না থাকতে সেটা, ওটা দাম নিয়েছিল, ওই সিরামটার দাম নিয়েছিল তোমার 2000 টাকা। তো ভাবতে পারছো আমি স্কিন কেয়ারের পিছনে প্রচুর টাকা খরচা করি। আর একটা তোমাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টিল অর্ডারের আই ক্রিম, এটার দাম হচ্ছে 1500 টাকা। আর এটার প্রোডাক্টটা কতটুকু থাকে জানো? 7 ml, না 5 ml, ভুল বললাম, 7 ml, মানে বেশি বলে ফেলেছি, জাস্ট 5 ml। 5 ml এর দাম হচ্ছে 1500 টাকা। তো সত্যি কথা বলতে আমি স্কিন কেয়ারের পিছনে প্রচুর টাকা খরচা করি। মাঝে মধ্যে মনে হয় যে এটাগুলো ফালতু নষ্ট করেছি, এটাগুলো নষ্ট না করে যদি আমি এটাগুলোর ভালো ভালো গিলতাম তাও আমার স্কিনটা ভেতর থেকে ভালো হতো। তো সত্যি কথা বলতে এখন আমি ওই উল্টো পাল্টা প্রোডাক্ট কেনা ছেড়ে দিয়েছি, আমি আর কিনি না। তো এখন আমি রিসেন্ট স্কিন কেয়ার আমার যেটাই করছি আর কি, সেটা হচ্ছে এই টোনারটা, এটা হচ্ছে হোমমেড টোনার, এটা আমি বাড়িতে বানিয়েছি, এটা গ্রিন টি দিয়ে বানিয়েছি, গ্রিন টি আছে এর মধ্যে, আর একটা ভিটামিনি ক্যাপসুল দিয়েছি, আর তোমার সামান্য অ্যালোভেরা জেল রয়েছে। তো এটা অ্যাজ এ টোনার আমি আমার ফেসে ইউজ করি। পুরো ফেসে তো হচ্ছে একদম ভিজে ভিজে গেছে, পুরো ফেসে অনেক করে টোনার লাগিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ময়শ্চারাইজার লাগাই, ময়শ্চারাইজারটা হচ্ছে ডট অ্যান্ড কি, জাস্ট তোমাদের দেখাচ্ছি হোয়াইট, এই যে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা হচ্ছে ডট অ্যান্ড কির স্কিন কেয়ার ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার। এটা কোয়ান্টিটি হচ্ছে 60 ml, আর এটা প্রাইস হচ্ছে 600 টাকা। গেস তোমাদের এইসব, মানে আমি প্রাইসগুলো বলছি বলে তোমাদের মনে হবে যে না আমি একটু বেশি শপ করছি, বাট না, সত্যি কথা বলছি প্রথম থেকে আমার স্কিন কেয়ার নিয়ে একটু বেশি, মানে ওই যে বললাম প্রোটেক্টিভ, কিন্তু ফাইনাল রেজাল্ট কী হয় তোমরা জানো? ফাইনাল রেজাল্ট 0, শূন্য, কিচ্ছু হয় না, আমার স্কিনে কিচ্ছু কাজ করে না। আর আমার ফেসে কি টাইপের ক্রিম শুট করে বলো তো? এই যে এইসব স্টেরয়েড যে ক্রিমগুলো পাওয়া যায় স্টেশনারি দোকানে, সেই সব ক্রিমগুলো আমার শুট করে, বুঝলে? এবার ওই সব ক্রিমগুলো বেশি মাখা উচিত না, যেগুলো যেহেতু ওগুলো স্টেরয়েড ক্রিম, তো বেশি মাখলে না স্কিন তোমার মানে চামড়া পাতলা হয়ে যায়, তারপর অনেক লোমটোম বেরিয়ে যায়, সো ওগুলো ইউজ করা একদমই ভালো না। তো এটা অবশ্য আমাকে ডাক্তার সাজেস্ট করেছে, এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম আমি, তো হোমিওপ্যাথি ডাক্তার আমাকে এই ক্রিমটা দিয়েছে। তো আমি এখন ওই ময়শ্চারাইজারটা না মেখে আমি এই ক্রিমটাই 2 দিন থেকে মাখছি রীতিমতো। তোমার কয়েক মাস আমি স্কিনের ডাক্তারও দেখিয়েছি, আর স্কিনের ডাক্তারের ফিজ প্রচুর হয়, ফিজ যেমন তেমন, ওষুধের দাম অনেক হয়, প্রোডাক্টগুলোর দাম অনেক হয়। যারা স্কিনের ডাক্তার দেখাও তারা খুব ভালোভাবে জানবে যে কতটা এক্সপেন্সিভ হয় ডাক্তারের ক্রিমগুলো। আর সবশেষে যেটা আমার না লাগালেই নয় সেটা হচ্ছে এই যে লিপ বাম, এটা ছাড়া আমি একেবারে অচল বলতে পারো, দিনে রাতে 24 ঘন্টা, দিনে যে আমাকে কতবার এই লিপ বাম লাগাতে হয় তার ঠিক নেই। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।